দর্শক বন্ধুরা দেখেন আমাদের উস্তাদের আজকের ভিন্ন রকম গানের আয়োজনটি দেখেন। ছেলে দল আর মেয়ে দলের মধ্যে হবে সুর ও গানের লড়াই। সুপ্রিয় দর্শক, সুর শুনে ও বুঝে গাইতে হবে, গান নিতে হবে, পয়েন্ট হতে হবে বিজয়। একদিকে আছে আমাদের ছেলে দল আর একদিকে আছে মেয়ে দল। উস্তাদ, হ্যাঁ সাগর, বিজয় দলের জন্য, বিজয় দলের জন্য আছে পুরস্কার। বেশ বেশ উস্তাদ, আর এই যে নিয়মটা শোনো, ছেলে দলের জন্য বাজবি 6টা গানের সুর, মেয়ে দলের জন্য বাজবি 6টা গানের সুর, 6 6 12টা। এই 12টা গানের মধ্যে যে দল বেশি পয়েন্ট করতে পারবে সে কিন্তু বিজয়, সেই দলই আজকের বিজয়ী, ঠিক আছে। এরপরে আরেকটা কথা আছে, যে দলের জন্য টোন বাজানো হবে ওই দল যদি গান না গাইতে পারে, যদি অপর দল গান গা দেয় তাহলে কিন্তু তারা পাবে 2 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, খালি তাই না, মানে যদি না পারে কিন্তু 5 পয়েন্ট কিন্তু মাইনাস। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি মামা? বেশ বেশ, আচ্ছা উস্তাদ, তাইলে আমার মনে হয় এত সুন্দর আয়োজনে আজকে আর দেরি করেন না। না দেরি করবো না, শুরু করবো। আচ্ছা তাইলে কোন দলের সুর আগে বাজবে বলো? আমাদের। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা বলে দিচ্ছ উস্তাদ, তাহলে ছেলে দলের একটা সুর বাজান। ছেলে দল তোমরা প্রস্তুত? জি উস্তাদ। আমি কিন্তু সুর বাজাবো, সুরটা আগে মনোযোগ দিয়ে শুনবে, শুনে তারপরে গান গাইতে হবে। যদি না পারো তাহলে কিন্তু পয়েন্ট চলে যাবে মেয়ে দলের কাছে, ঠিক আছে। ছেলে দল, তোমাদের মধ্যে যে কেউ গান গাওয়া দিলেই কিন্তু তোমরা পয়েন্ট পেয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একজন গাইলেই হবে। ধরো ধরো, সহজ সুর বাজাইছি, ধরো ধর। ছেলেরা না পারলে আমরা বলে দেবো। তাহলে তোমরা এখন গোনা শুরু করতে পারো। 1 2 3 এই জগতে আচ্ছা, মেয়ে দল যেহেতু বলছে আমরা বলে দিব, তাহলে মেয়ে দল এই যে শোনো, ঠিক আছে। এবার উস্তাদ, মেয়ে দলের জন্য সুর বাজাও। দলের জন্য সুর বাজাবো। রেডি তোমরা? রেডি? হ্যাঁ উস্তাদ। আচ্ছা, ভালো মেয়েদের 5 পয়েন্ট আর 2 পয়েন্ট পেয়েছো ফ্রি ফ্রি, 7 পয়েন্ট হয়ে গেছে। এবার ছেলে দল প্রস্তুত থাকো, পারতে হবে কিন্তু। আচ্ছা এবার ছেলে দল, তোমার কিন্তু মনোযোগ কম, ঠিক আছে, পয়েন্ট কিন্তু একটা আর দুটি হারাইলে। এবার রেডি থাকো। আর উদাস দুপুর বেলা সখী
সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আচ্ছা তোমাদের পয়েন্ট তো 5 এবার চলে যাব মেয়ে দলের কাছে মেয়ে দলের কাছে এটা কিন্তু 2 নাম্বার সুর বাজতেছে আই মেয়ে দল তোমরা প্রস্তুত হ্যাঁ আগে মানে মনোযোগ দিয়ে শুনবে হ্যাঁ জি উস্তাদ দুইজনের যে কেউ একজন বললেই হবে আমি তো জানতাম বাড়িতে ধরো বিয়ে মাস করতে আমি ধরো আমি প্রথম টুক মনে না 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 প্রথম মাছ কি সেটা দিও না একবারে প্রথম আচ্ছা ঝগড়া করে না শোনো দই তোমরা মনে করার চেষ্টা করতে থাকো কোনো অংশ তো আমি তো ধর দিছি কারণ সঠিক ভাবে গা দাও লাগে হ্যাঁ সঠিক ভাবে বিয়ে রঙ্গিলা এটা এন্ড কেন কোন হলো না তুমি গান শুরুতে তোমাকে ধরতে হবে গান শোনো গান শুরু থেকে না ধরলে তুমি শুরুটা কিভাবে বলবে এই শুধু বিয়ে রঙ্গিলা বললে তো আর গান হবে না গানটা তো গাইতে হবে ছয় মনে আসছে না মিষ্টি মিষ্টি কথা কইয়া মনটা কাড়িলা মিষ্টি মিষ্টি কথা কইয়া মনটা কাড়িলা বিয়াইনে রঙ্গিলা ছেলে দল তোমরা কিন্তু আবার 2 পয়েন্ট পেয়ে যাচ্ছ তোমাদের পয়েন্ট 7 মেয়েদের পয়েন্ট 7 খেলা হয়েছে কি 2 রাউন্ড আচ্ছা এখন আচ্ছা ছেলেদের ছেলেদের বাজান ছেলে দল রেডি জি বন্ধু আমার পানের দোকানদার পান সখী গো বন্ধু আমার পানের দোকানদার ও মিষ্টি দরদার পান খাওয়াইয়া কাইরা নিল মন আমার মন আমার বন্ধু আমার পানের দোকানদার পান সখী গো বন্ধু আমার পানের দোকানদার আচ্ছা তোমাদের পয়েন্ট হলো 7-5-12 এবার মেয়ে দলের সুর বাজবে না ওদের পয়েন্ট 7 আচ্ছা ঠিক আছে এবার তোমাদের সুরটা মনোযোগ দিয়ে শোনো মেয়ে দল তোমরা রেডি হ্যাঁ রেডি আগে মনোযোগ দিয়ে শুনবে তোমার কাছে গলার মালা বলো আর সেনি তোমার কাছে গলার মালা শোনো 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 গো ফেরিওয়ালা এই শোনো
আচ্ছা মেয়েদের পয়েন্টও কিন্তু 12 ঠিক আছে এবার শুরু হবে চতুর্থ রাউন্ড সবাই মনোযোগ দিয়ে সুর শুনবে সুর বুঝে গান গাইবে ঠিক আছে এবার ছেলে দলের জন্য বাজবে প্রস্তুত হও রেডি তোমরা রেডি ছেলে দলের জন্য ছিল এটা বলো দেখি মানে গান মনে আসছে না এখন আমি কথা বলি ওরা 3 পর্যন্ত গুনছে 10 পর্যন্ত গুনার আগে তুমি যদি সুযোগ নাও যে ভাই আমার একটা গান মনে আইছে আমি একটু সুযোগ নেই তাহলে কিন্তু তোমার পয়েন্ট কাটা যাচ্ছে না 5 কথাটা কি বুঝছো কিন্তু ওরা সুযোগ পাওয়া যাবে কিন্তু 10 পর্যন্ত গুনার আগে মনে যদি আসে তাহলে বলে দাও একটু ধীরে কোন দাঁড়া এখান থেকে আচ্ছা 7 এর থেকে আমি গুনে দেই না 7 কোয়া কিছু উড়ার পঙ্খি 8 9 দায়ে কই গানি কিন্তু আমরা পারব না 10 9 10 তোমাদের সময় শেষ মেরা কি পারবে আচ্ছা ঠিক আছে ধরো ও আমার উড়াল পঙ্খি রে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমরা তো গান গাইছি মারামারি করো না শোনো গানটা ধরা সঠিক ছিল ঠিক আছে ধরা সঠিক ছিল হয়তো সেই নিয়ম অনুযায়ী 1 পয়েন্ট ওদেরকে দেওয়া যায় আচ্ছা ওস্তাদ যেটা বলছে এই গানটা যেহেতু তোমরা পারো না ঠিক আছে না আচ্ছা একটু বলছে তারপরে কিন্তু আবার মনে এসে গেছে মানে এখন যদি বলতে দেই তাহলে পার যাই হোক ওদের 1 পয়েন্ট আচ্ছা তোমাদের তাহলে 1 পয়েন্ট যেহেতু ওস্তাদ বলে দিয়েছে তাহলে তোমাদের 13 হইছে 13 জি হ্যাঁ তাহলে এবার এবার বাজবে মেয়ে দলের জন্যই আচ্ছা তাহলে এবার মেয়ে দল রেডি হ্যাঁ এবার পয়েন্ট পাইলে কিন্তু অনেক দূর আগায় যাবা তোমাদের পয়েন্ট কিন্তু 18 আচ্ছা ঠিক আছে অনেক দূর আগায় গেছো আর ছেলেদের পয়েন্ট কত 12 এবার ছেলেরা আবার প্রস্তুতি নাও আবার তোমাদের সুর বাজবে Thank you.
ছেলে দল কি তোমরা তো তোমাদের জন্য কিন্তু অনেকটা বাজানো হয়েছে সুযোগ দেওয়া হয়েছে ভুইল না যাইও রে বন্ধু আসে থাকিও তোমরা কি পারবে ওই ভাষায় নাই ওই ওরা বলছে পারবো এখন কসে পারবো যদি তোমরা হাত তোলো তাহলে গায়ে দিতে হবে মেদল তাহলে তোমাদের পাঁচ মাইনাস ঠিক আছে ১৮ ছিল ১৩ হয়েছে আর ছেলে দল তোমাদের পয়েন্ট ১২ এখন উস্তাদ মেয়ে দলের সুর বাজবে তোমরা রেডি উস্তাদ আরে পান দিলাম সুপারি দিলাম রে আরে ও বন্ধু তুম দেখিয়া খায়ো আসলে কাইটার মাহাল দিলাম বাতাসে উড়াইয়ো বন্ধু রে আসলে কাইটার মাহাল দিলাম বাতাসে উড়াইয়ো বন্ধু রে আচ্ছা তোমাদের আবার ১৮ পয়েন্ট হয়ে গেছে আর এই রাউন্ডে কিন্তু শেষ রাউন্ড এই রাউন্ডে পয়েন্ট যার বেশি হবে সে কিন্তু বিজয়ী ঠিক আছে এখনো হাল ছাড়িও না তোমাদের ১২ পয়েন্ট আছে ১২র পরে যদি পাস পাও ১৭ আবার যদি ওরা না পারে ওইটাও যদি গায়ে দিতে পারো তাহলে কিন্তু ১৯ পয়েন্ট তোমরা কিন্তু বিজয়ী হওয়ার সুযোগ এখনো রয়েছে ঠিক আছে ওস্তাদ ছেলে দল তোমরা রেডি জি ওস্তাদ এবার কিন্তু একবারে সর্বশেষ সুরজিটা বাজবে খুব মনোযোগ দিয়ে শুনবে আচ্ছা ছেলেদের পয়েন্ট কিন্তু চলে গেল ১৭তে ঠিক আছে আর এই যে মেয়েরা তোমাদের কিন্তু এবারে শেষ সুর মনোযোগ দিয়ে শুনে গান বলবে আচ্ছা ঠিক আছে তাহলে এবার মেয়ে দল রেডি হ্যাঁ ওস্তাদ আগে খুব মনোযোগ দিয়ে শুনবে সুর তারপরে কিন্তু হবে গান গান হবে সুমধুর গান হবে সুমধুর এটাই কিন্তু তোমাদের শেষ সুযোগ শেষ সুর ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
পয়েন্ট মাইনাস নাই ওরা ধরে যদি ওরা না পারে তাহলে 5 পয়েন্ট মাইনাস আমার সোনার চাঁদে গো আমার ভুল ভুল না ভুল ছেলেরা তোমাদের সুযোগ নিতেই হবে হ্যাঁ তোমাদের সুযোগ নিতেই হবে তোমরা যদি না বলে দাও ভাইয়া আমাদের কি শুরুটা আরেকবার বাজা দেওয়া যাবে না 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 তা তো হবে না লাস্ট রাউন্ড উস ভাইয়া একবার দিলে ভালো হতো এমন কথা হলো তাহলে বাজাইতে পারে হ্যাঁ তাহলে ওদের আবার আবার চান্স যাবে ওরা যদি না পারে তাহলে চান্স যদি আবার ওরা বলে এখন তোমরা বলো যে চান্স নিবা আচ্ছা 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 ভাইয়া ওরা কইছো পারবো চান্স নিবা হ্যাঁ নেব চান্স নিবা নেন নেন আচ্ছা ওস্তাদ এই শোনো তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমরাও কিন্তু তোমরা আগে সুযোগ পাবে তারপর ওরা পাবে ঠিক আছে এক দুই তিন চার মনোযোগ দিয়ে শুনতে হবে আট নয় দশ সময় শেষ বলো তোমরা বললে কিন্তু তোমাদের পয়েন্ট 19 হবে তোমরা বিজয় হয়ে যাবে এক পয়েন্টে বিজয় তোমাদের 18 যদি থাকে নসিবে আপনি আপনি আসেন এই তো এই যে আজকের ছেলে দলের পুরস্কার ঠিক আছে সুন্দর সুপ্রিয় দর্শক উস্তাদের আজকের এই ভিন্ন রকম গানের আয়োজনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ